আসসালামু আলাইকুম সবাই, মশো শিকারি ভাইরা আশা করি ভালো আছেন। তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদেরকে ফিশিং রিল দেখাবো। তো এটা মার্কেট অনেক দিন ধরে আছে, অনেকে নতুন নতুন আপডেট কিছু রিল আসছে সেগুলোর উপরে ঝুঁকে পড়ছেন। তো কিছু কিছু ভালো মানের রিল আছে যেগুলো মার্কেট অনেক দিন ধরে আছে এবং রিলগুলো কিন্তু রেগুলার আসতে আছে, কারণ প্রতি বছরই কিন্তু রিলগুলো আসে, কারণ এটার কোয়ালিটি মান সম্পূর্ণ ভালো। তো সেটার বিষয়ে আমি আপনাদেরকে আজকে একটু রিভিউ দেবো। এর আগে অনেক রিভিউ দেওয়া আছে, তবে যারা নতুন শিকারি আসছেন আর এবং নতুন যারা আমার চ্যানেলে আসছেন ভিউয়ার্সরা, তারা অবশ্যই রিলটা দেখবেন আর অবশ্যই এটার বিষয়ে ডিটেলসে জানবেন। এই রিলটা বর্তমানে সকল ব্যবসায়ীরাই সেল দেয় ম্যাক্সিমাম, কারণ এটার হচ্ছে মানে রেসপন্সটা অনেক ভালো আর কোয়ালিটিটা মাশাল্লাহ অনেকটাই ভালো। তো এটার বিষয়ে আমি আপনাদেরকে টোটালি আজকে একটা রিভিউ দেব। তো সাথে থাকবেন আর চ্যানেলের কিন্তু সকল শিববর্ষের ভিডিও দেওয়া থাকে, যেগুলো বাংলাদেশের যে কোনো স্থান থেকে খুব সহজে আপনারা কুরিয়ার এবং দারাজের মাধ্যমে নিতে পারেন। তো এই রিলটির হচ্ছে তিনটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আর হচ্ছে এটার হচ্ছে কিন্তু তিনটা কালার রয়েছে। তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে 4000 মডেলটা। তো এটা হচ্ছে 4000, এটা হচ্ছে এয়ার 4000, এটা রিলের হচ্ছে বক্স, এটা হচ্ছে মডেল এয়ার 4000, গিয়ার রেকশন দেওয়া আছে 5.2.1, বল বিয়ারিং হচ্ছে 10 বল বিয়ারিং, এলএলবি হচ্ছে এলএলবি হিসাব করলে 4000 মডেলে আছে আপনার 12 এলএলবি, সুতা আটে হচ্ছে 140 মিটার, 14 এলএলবি আটে হচ্ছে আপনার 115 মিটার এবং 16 এলএলবি আটে 100 মিটার, আর এমএম হিসাব করলে 30 এমএম আটে 160, 35 এমএম আটে হচ্ছে 125, 40 এমএম আটে 100 মিটার। তো যাই হোক, এটা হচ্ছে 4000 মডেলের মানে যতটুকু আমি সম্পূর্ণটা আপনাদেরকে বললাম। তো 4000 মডেলের এটা হচ্ছে রেড কালারটা দেখাচ্ছি, এটারও কিন্তু তিনটা কালার আছে। তো কী কালার আমি দেখাই দেবো আপনাদেরকে। তো এটা হচ্ছে এটার লুক অনেক সুন্দর। তো যাই হোক, শর্টে ভিডিওটা করবো। এবার হচ্ছে আমরা চলে যাই 3000 মডেলে। তো এটা হচ্ছে 3000 মডেলের প্যাকেট। তো দেখতে পাচ্ছেন 3000-এর আমি এই কালারটা দেখাচ্ছি আপনাদেরকে, কারণ এই তিনটা কালারেই কিন্তু তিনটা সাইজ ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে। তো যেহেতু সিজন চলে আসছে, যদি নাও থাকে আপনারা অবশ্যই চয়েস করবেন যে কোন কালারটা আপনারা নিতে চান। তো হচ্ছে মডেল হচ্ছে 3000, এটার হচ্ছে গিয়ার রিয়াকশন হচ্ছে 5.2/1, আর হচ্ছে বল বিয়ারিং হচ্ছে 10 বল বিয়ারিং, এলএলবি হিসাব করলে 3000-এর 8 এলএলবি 190 মিটার, সুতা আটে 10 এলএলবি 150, 12 এলএলবি 125, আর এমএম হিসাব করলে 20 এমএম আটে 240, 25 এমএম আটে 220, 30 এমএম আটে 150। তো যাই হোক, এখানে আরও ডিটেলস আছে, বল বিয়ারিং, গিয়ারেশন, এটা মেটাল কিসের সব কিছু লেখা আছে, আপনারা একটু সুন্দর করে দেখে নেবেন যদি আরও বিস্তারিত জানতে চান। তো যাই হোক, রিল কিনতে হলে আরও বেশি কিছু জানা থাকে না, এগুলো ইনাফ আমি তাই মনে করি। তো এবার হচ্ছে চলে আছে সবচেয়ে ছোটো সাইজ, এটা হচ্ছে 1000 মডেলের। এটা 2000 মডেল কিন্তু নাই, এটা 1000, 3000 এবং 4000 মডেলটাই কিন্তু পাওয়া যায়। তো এটা হচ্ছে ব্লু কালার, ব্লু কালারের আপনারা এই দুইটা সাইজ নিতে পারেন। তো চলুন, ব্লু কালারের হচ্ছে প্যাকেটে কী লেখা আছে দেখাই দিই। ব্লু কালার হচ্ছে মডেল 1000, আর এখানে লেখা আছে গিয়ার রেশন 5.2/1, বল বিয়ারিং হচ্ছে 10 বল বিয়ারিং, এলএলবি সুতাটা দেখবেন, তো অবশ্যই সুতাটা দেখতে হবে কারণ সাইজটা আপনার বিয়ারিংয়ের উপরে নির্ভর করে। এটা হচ্ছে 6 এলএলবি 200 মিটার, 8 এলএলবি 150, 10 এলএলবি 110, আর এমএম হিসাব করলে 18 এমএম 220 মিটার, 20 এমএম 180 মিটার, 25 এমএম আটে হচ্ছে আপনার 120 মিটার। তো বুঝতে পাচ্ছেন এটা 1000 মডেলের কতখানি ওয়েট মানে সুতা আটে ক্যাপাসিটি আছে। তো চলুন, এবার আমি রিলগুলোর ওয়েট আপনাদেরকে মেপে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি দাঁড়িপাল্লা নিয়ে চলে এসেছি। তো সবার প্রথমে আমরা মাপবো এখানে 1000 মডেল থেকে শুরু করি, ছোটো থেকে শুরু করি। তো এটা হচ্ছে 1000 মডেলের, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1000 লিখা রয়েছে। তো 1000-এর ওয়েটটা এখানে আমি একটা দেখি। তো যেটা 1000 মডেলের ওইটা হচ্ছে 193 গ্রাম। তো দেখতে পাচ্ছেন 193 গ্রাম এটার হচ্ছে ওয়েট 1000 মডেলেরটা। তো এবার হচ্ছে আমরা যাবো 3000 মডেলের, এটার ওয়েটটা একটু মেপে দেখি। তো যেটা হচ্ছে 3000 মডেল, এটা হচ্ছে 254 গ্রাম ওজন, যেটা হচ্ছে আপনার 3000 মডেল সেটা। তো এবার হচ্ছে আমরা যাবো 4000 মডেল, এটার ওয়েটটা একটু দেখি নে। 4000 মডেল, 4000 হচ্ছে 266 গ্রাম। তো 4000 মডেলের ওয়েট হচ্ছে আপনার 266 গ্রাম। তো 4000 দিয়ে কিন্তু আপনার লং কাস্ট করতে পারবেন ছোটোখাটো পুকুরে, ছোটোখাটো বলতে তাও 10-12 বিঘা 15 বিঘা পর্যন্ত পুকুরেও এদের লং কাস্টিং মানে করা যায়। আর এটা হচ্ছে স্পুলটা হচ্ছে স্টিলের, তো সবগুলো সেম, আমি একটাতে পুরোটা বুঝাই দেবো আপনাদেরকে। এটা রিং লাইটটা একটু চিকন আছে এটাই, তবে এটা খুব ইজি।
এটা খুব ফাস্ট দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে শব্দটা কিন্তু অনেক সুন্দর মেশিনটার। আর হচ্ছে এটা ফোল্ডিং করা হ্যান্ডেল, এটা আপনারা ইজিভাবে ফোল্ড করে নিতে ঘুরতে পারেন, যে কোনো জায়গায় ফোল্ড করা যাবে ইজিভাবে। আর এটা হচ্ছে অন অফ করা যায় হচ্ছে নিচের দিকে, এখানে দেখতে পাচ্ছেন অন অফ, অন অফের যে সিস্টেমটা এটা হচ্ছে নিচের দিকে। আর লুকিংটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, এটা লুকিংটা অনেক সুন্দর। তো 4000 মডেল দিয়ে কতখানি মাছ ধরতে পারবেন তো সেটা আমি বলে দিই আপনাদেরকে। তো 4000 মডেল দিয়ে কিন্তু খুব সহজে আপনারা 15 কেজি পর্যন্ত, ইনশাল্লাহ টেকনিক জানলে 15-20 কেজি পর্যন্ত ধরা যায়। মানে মাছ ধরাটা হচ্ছে মেনলি ভাই টেকনিক, তো টেকনিক যদি ইউজ করতে পারেন অবশ্যই 15-20 কেজি পর্যন্ত কিন্তু ফিশিং করতে পারবেন। আর হচ্ছে নর্মালি কিন্তু আপনারা এটাতে খুব সহজে কিন্তু ভালো ফিশিং করতে পারবেন, এটা মাথায় রাখবেন। তো মাছ ধরার টেকনিক যদি জানেন অবশ্যই কিন্তু আপনারা এটাতে বড় বড় মাছ ধরতে পারবেন, এটা সম্পূর্ণ টেকনিকের উপরে নির্ভর করে থাকে। তো যাই হোক, যদি আপনারা চান এটা নিতে পারেন। আর আরেকটা মেন বিষয়, অনেকে বুঝতে পারেন না যে বলে ভাই এটা কি লেফট সাইড হয়ে থাকে, রাইট সাইড কী করে করবো। তো যাই হোক, আমরা রাইট সাইড করেই দিই, অনেকে আবার বুঝতে পারে না, সে কারণে আমরা রাইট সাইড করে রাখি। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ভিতরের ইয়াটা অনেক সুন্দর কিন্তু, দেখতো বিয়ারিং সম্পূর্ণ ইয়াটা। তো আর হচ্ছে এটার যে ডাইনটা, এটা জাস্ট আপনারা প্যাচ খুলে এটা রাইট থেকে লেফট করে নেবেন, বাস হয়ে গেল আর কিছুই না। তো এটা হচ্ছে টোটালি এটার হচ্ছে রেঞ্জ, আপনারা চাইলে অবশ্যই নিতে পারেন এটা। আর অবশ্যই অনেকে বলেন যে ভাই প্রোডাক্টের রেট কত, তো ওগুলো হচ্ছে যেগুলো 1000 মডেল ওটার রেট আসবে আপনার 800 টাকা, আর যেটা হচ্ছে 3000 মডেল ওটা আসবে হচ্ছে আপনার 950 টাকা, আর যেটা 4000 মডেল ওটা আসবে আপনার 1050 টাকা। তো এগুলো হচ্ছে তিনটা কালারই রয়েছে অ্যাভেলেবেল, তিনটা সাইজে। আপনারা অবশ্যই জানাবেন যদি স্টকে না থাকে, আপনারা অবশ্যই আপনাদেরকে বলে দেবো, তো অবশ্যই জানাবেন। তো যেটা 1000 মডেল এটার হচ্ছে আপনার প্রাইস আসবে মাত্র 800 টাকা, আর একবার বলছি এটা 1000 মডেল আসবে 800 টাকা। আর হচ্ছে যদি আপনার 3000 মডেলটা নিতে চান তাহলে এটা আসবে 950 টাকা, 3000 মডেল আসবে 950 টাকা। আর হচ্ছে যেটা 4000 এটা আসবে আপনার 1050 টাকা। এগুলোর দাম আগে একটু কম ছিল, এখন দাম বাড়তি, বুঝতে পারছেন ডলারের দাম বাড়তি সিজনাল কারণে, কিন্তু এখন মানে প্রোডাক্ট কিন্তু মার্কেটে আসেনি বললেই চলেই দরকার, এভাবে যে সিজন আসছে তো অনেক ঝামেলার কারণে এখন প্রোডাক্টের রেট কিন্তু বাড়তি, তো এটা আপনাদেরকে বুঝতে হবে, মাথায় রাখতে হবে। তো অবশ্যই আপনারা যারা প্রোডাক্টগুলো নিতে চান, ভিডিও এবং ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আপনারা সরাসরি ফোন দিবেন। আর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, বা ইমো নাম্বার যেটা দেওয়া আছে সেই ইমো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এনসিডি বাজার দানাদি স্টোরের সাথে থাকার জন্য, এবং এইসব প্রোডাক্ট আপনারা যদি নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন। আর ডিসক্রিপশনে দানাদির লিঙ্ক আছে, প্রত্যেকটা সাইজেরই লিঙ্ক দেওয়া আছে, আপনারা ঢুকে সেখানে রিভিউ দেখে অবশ্যই অর্ডার করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটা এখানে শেষ করলাম।